বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা নবম শ্রেণীতে তোমরা জানো, হয়তো তোমরা পড়েছো যে তোমাদের যে সহপাঠটা আছে সেই সহপাঠে একটি উপন্যাস এবং একটি নাটক অন্তর্ভুক্ত আছে। তোমরা ইতিমধ্যে আমি আলোচনা করেছিলাম, উপন্যাসটির নাম হলো কাকতাড়ুয়া, আর যে নাটকটি আছে সেই নাটকটির নাম হলো বহিঃপীঠ। বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র যে সহপাঠ বইটা আছে সেই সহপাঠ থেকে যে নাটকটির নাম হলো বহিঃপীঠ, আর নাটকটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এই নাটকটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, বহিঃপীঠ নাটকটি একজন পীরকে কেন্দ্র করে রচিত। মূলত লেখক আমাদের সেই 60-এর দশকে আমাদের সমাজে যে পীর কথার প্রচলন ছিল, এবং এই পীরকে সন্তুষ্ট করার জন্য তার মুরিদরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল, এবং পীররাও বিভিন্ন কৌশলে মুরিদদেরকে আকৃষ্ট করত। আর মুরিদদেরকে পরকালে জান্নাত পাওয়ার একটা উপায় হিসেবে তারা পীরের সেবাকে তারা একটা উপায় হিসাবে গ্রহণ করত, এবং মুরিদরাও পীরের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করত, পীরের পিছনে অর্থ সম্পদ এগুলো তারা ব্যয় করত, এবং এগুলি ব্যয় করতে কোনো দ্বিধা করত না। এমনকি পীরের সন্তুষ্টি লাভের জন্য একজন কিশোরী মেয়েকেও পীরের সাথে তারা বিয়ে দিত। তো এখানে এই বহিঃপীঠ নাটকটিতে এমনি একটি ঘটনা যে পীরের সাহেবের একজন মুরিদ তার কিশোরী মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে পীরের সাথে বিয়ে দিয়েছে। তো এখানে পীর সাহেবের বয়স হলো 50-এর উপরে, 50-এর কিছু বেশি তার বয়স, এবং মুরিদের সেই মেয়েটি ছিল কিশোরী বয়সের। হ্যাঁ, তো বিয়ের বিষয়টা মুরিদানি পীর সাহেবের কাছে উপস্থাপন করে, পীর সাহেব এতে সম্মতি দান করেন, এবং এক সময়ে বিয়ের দিন তারিখ ঠিক হয়। বিয়ের দিনটা ঠিক হয়েছিল জুম্মাবারে, হ্যাঁ, সন্ধ্যার পরে বিয়েটা হবে। কিন্তু সেই কিশোরী মেয়ে যখন জানতে পারলো যে পঞ্চাশোর্ধ্ব একজন বয়স্ক পীরের সাথে তার বিয়ে হচ্ছে, তখন সে ঘর ছেড়ে পালিয়ে যায়। ঘর ছেড়ে পালিয়ে গিয়ে সে তার সাথে করে তার এক চাচাতো ভাইকে, ছোট চাচাতো ভাইকে সাথে করে সে ঘর ছেড়ে পালিয়ে যায়, এবং দুটি শিশু, একজন কিশোরী একজন শিশু, তারা পালানোর পরে যখন তারা ডেমরাঘাটে এসে পৌঁছলো সকালবেলা, তখন তাদেরকে বেশ বিপন্ন দেখা যাচ্ছিল। তারা কোথায় যাবে, কি করবে, তারা কিছু ভেবে পাচ্ছিল না, এমনকি তাদের কাছে কোনো টাকা পয়সাও ছিল খিদায়। এছাড়াও তারা যেহেতু পালিয়ে এসেছে, পুলিশ ধরতে পারে, এই ভয়ও তাদের ভিতরে কাজ করছিল। ফলে সেই মেয়েটির নাম, যে মেয়েটি পালিয়েছিল সেই মুরিদের কিশোরী মেয়েটি, মেয়েটির নাম হলো তাহেরা। ফলে তাহেরা এবং তার চাচাতো ভাই সকালে যখন জমিদার সাহেবের বজরা যখন ঢাকার শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, এবং তারা যখন ডেমরাঘাটে আসলো, তখন তারা তাদের বজরা এখানে ভিড়ালো। তখন সেই বজরায়, হ্যাঁ, বজরায় কে কে ছিল? বজরায় ছিল জমিদার সাহেব, তার নাম হলো হাতেম আলী, তার যুবক ছেলে হাশেম আলী,
তার স্ত্রী খুদেজা এবং সাথে তাদের চাকরও ছিল। চাকর যখন ডেমরা ঘাটে নামলো দেখলো যে বিপন্ন অবস্থায় দুটি শিশু, এর মধ্যে ছেলেটি খিদায় তৃষ্ণা এবং ভয়ে বেশ চিৎকার করে কান্নাকাটি করতেছে, আর মেয়েটিও পাশে বসে আছে। মেয়েটি ছিল নির্বিকার, এর মধ্যে কিছু লোক জড়ো হয়ে গেছে এবং দেখা গেল এর মধ্যে কিছু খারাপ লোকও ছিল যারা সেই কিশোরী মেয়েটি তাহেরার দিকে খারাপ নজরে দেখছে। তো এই বিষয়টি বজরায় থাকা জমিদার হাতেম আলীর স্ত্রী খুদেজা যখন জানতে পারলো চাকর মারফত, তখন তারা এদেরকে নৌকায় ডেকে পাঠালো। তারপরে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের পরে সেই ছেলেটি, শিশু ছেলেটি, সে তার বাড়ি চলে গেল। আর তাহেরা যেহেতু যাবে না, বাড়ি যাবে না, সে পীরকে সে স্বামী হিসাবে গ্রহণ করবে না, পীরের সাথে সে বিয়েতে রাজি নয়, তাই সে বজরাতে থেকে গেল। এবং বন্ধুরা, আমি এই ঘটনাটা আরেকটু এগিয়ে যাই, তারপর আমি আবার পিছনে এসে আলোচনা করব। তো তারা খোদে তাহেরাকে সেই বজরায় আশ্রয় দিয়েছিল, বজরা শহরের উদ্দেশ্যে রওনা দিল, এবং সেখানে যেটা ঘটেছিল সেটা হলো, এদিকে সেই পীর সাহেব যখন তার স্ত্রীকে দেখতে পেল না, অর্থাৎ সে যখন জানতে পারলো তার বহু স্ত্রী তাহেরা, হ্যাঁ, তার সেই মরিদের কিশোরী কন্যা, হ্যাঁ, বিয়েতে রাজি না থাকায় সে ঘর ছেড়ে পালিয়েছে, তখন সে নিজেই তার বহু স্ত্রীকে খুঁজতে বের হয়েছিল এবং সাথে ছিল তার সহযোগী হকিকুল্লাহ, তার চাকর বা সহযোগী হকিকুল্লাহ। প্রথমে তারা গিয়েছিল কদমতলা, হ্যাঁ, তার স্ত্রীকে খুঁজতে কদমতলা গিয়েছিল সে মেয়েটিকে খুঁজতে, কিন্তু সেখানে না পেয়ে সে যখন ডেমরাঘাটে আসলো তখন সে জানতে পারলো যে এমনি একটি বজরায় করে তার সেই তাহেরাকে বজরায় তুলে নেওয়া হয়েছিল, এটা সে জানতে পারলো। তারপরে সে কী করলো, একটি নৌকা ভাড়া করে সেই তাহেরাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে সেই বজ্র রওনা দিল, যাচ্ছে শহরের দিকে। শেষ রাতে যে ঘটনাটা ঘটলো, শেষ রাতে নদীতে হঠাৎ ভীষণ ঝড় উঠলো। সেই ঝড়ে যখন তারা তাড়াহুড়ো করে সেই বজরা এবং পীর সাহেবের নৌকা দুটোই একসাথে সেই ভয়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, নৌকাডুবির হাত থেকে, বজ্রাডুবির হাত থেকে রক্ষা করার জন্য তারা খালের ভিতরে ঢুকতেছিল। এই খালের ভিতরে যখন ঢুকছিল তখন পীর সাহেবের নৌকা সেই বজ্রার সাথে ধাক্কা লাগে এবং সে তা প্রায় ডুবে যায়, আধা ডোবা হয়ে পড়ে। আর বিপন্ন অবস্থায় পীর সাহেবকে তিনি সম্পূর্ণ ভিজে গেছেন, হালকা চোটও পেয়েছেন। সেই জমিদার হাতেম আলী তাকে তার বজ্রায় আশ্রয় দেয়। সেই বজ্রাতে দুটি কামরা ছিল, সেই দুটি কামরার মধ্যে এক কামরায় ছিল পীর সাহেব এবং হাতেম আলী, তাদের কথোপকথন চলছিল। আরেকটা কামরায় সেখানে খুদেজা আছে, সেই তাহেরা আশ্রয় দেওয়া সেই মেয়ে তাহেরা, কিশোরী মেয়ে তাহেরা, এবং আরও আছে জমিদারের যুবক ছেলে হাশেম আলী। তো বন্ধুরা, এই বহিবীর নাটকটি একটি মঞ্চনাটক, যে মঞ্চনাটকটির দৃশ্য, হ্যাঁ, চিত্রায়িত হয়েছে একটি বজরার মধ্যে, হ্যাঁ, অর্থাৎ পর্দা উঠালে একটি বজরা দেখা যাবে। সেই বজরার দুটি কক্ষ রয়েছে, এক কক্ষে থাকবে জমিদার হাশেম আলী, জমিদার হাতেম আলী এবং বহিপীর, এবং আরেকটি কক্ষে থাকবে খুদেজা, সেই কিশোরী কন্যা তাহেরা এবং তাদের যুবক ছেলে
কলেজ পাশ করা ছেলে হাশেম আলী। বন্ধুরা, তো এবার আমরা আমি আবার সেই সেখানে যাচ্ছি যে সে সময়ে যে সামাজিক অবস্থা, সমাজে যে পীর প্রথার প্রচলন এবং পীরকে তারা পরকালের মুক্তির উপায় হিসাবে ভাবত, আর এজন্য তারা সর্বস্ব পীরের পেছনে বিলিয়ে দিত, পর পীরের সন্তুষ্টির জন্য তারা সব কিছু করত। আর পীর সাহেবরাও তাদের এই মরিদানদের থেকে মরিদানকে ধরে রাখার জন্য, যেহেতু মরিদানদের কাছ থেকে তাদের অর্থ আয় হয়, এছাড়া অর্থ ছাড়াও বিভিন্ন সামগ্রী তারা বিভিন্ন সময়ে উপঢৌকন হিসেবে পীর সাহেবকে দিয়ে থাকে। তো এখানে সেরকম একজন পীর, পীর হলেন বহিপীর, যিনি পঞ্চাশোর্ধ বছরের একজন পীর এবং তার প্রথম স্ত্রী মারা গেছে আজ থেকে 14 বছর আগে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেন নাই। তার মতে তিনি মুরিদানদের পিছনে সময় ব্যয় করেছেন, তিনি বিয়ে করার অবসর পাননি, নিজের কথা ভাবার সুযোগ পাননি। এখন শেষ বয়সে তিনি ভেবেছেন যে আসলেই তো তার একজন সাহায্যকারী প্রয়োজন, তার একজন খেদমত করার লোক প্রয়োজন, আপন লোক প্রয়োজন। আর এই চিন্তা থেকে তিনি সেই মুরিদের কিশোরী মেয়েকে, কিশোরী কন্যাকে তিনি বিয়ে করতে রাজি হয়েছেন। বন্ধুরা, এখানে গল্পের শুরু, যেখানে নাটকের যেখানে শুরু, সেখানে হলো যে ঘটনার সূত্রপাত, সেটা হলো একজন পীর যার বয়স 50-এর অধিক এবং তার একজন মুরিদ যিনি পীরের কাছে তার কিশোরী মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন এবং পীর সাহেব এতে রাজি আছেন, কিন্তু মেয়েটি রাজি না। এবার আমরা জানবো এই মেয়েটির ঘরে, তাহেরার ঘরে কে ছিল পরিবারে, তার বাবা এবং সৎমা। হ্যাঁ, তার যে মা ছিল ঘরে তিনি তার সৎমা, এবং দুজনেই পীর সাহেবের মরিদ, তার ভীষণ ভক্ত, এবং তারা চান এই মেয়েকে পীর সাহেবের হাতে তুলে দিতে। বন্ধুরা, আর পীর সাহেব তিনি সারা দেশে ওয়াজ নসিহত করে বেড়ান এবং বছরে একবার বা দুইবার তিনি পীরের বাড়িতে উপস্থিত হন। সেই পীর সাহেব মুরিদের বাড়িতে অবস্থিত হন, মুরিদানদের বাড়িতে তিনি যান, আর মুরিদানরা তাকে পেলে বিভিন্নভাবে তাকে সন্তুষ্ট করার জন্য আপনার চেষ্টা করেন। এখানে তাহেরার বর্ণনায় যে পীর সাহেব যখন আসেন তখন তারা একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েন, পীরের সমস্ত সেবা যাতে তারা করার চেষ্টা করেন, যাতে কোনো প্রকার ত্রুটি না হয় সেই চেষ্টা তারা করতে থাকে। তো বন্ধুরা, তো এখানে এরকম একটা সমাজ, এই সমাজের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেখানে মরিদরা তাদের পীরের জন্য সব কিছু করতে রাজি এবং পীর সাহেব যথেষ্ট বুদ্ধিমান থাকেন, তিনি বিভিন্ন কৌশলে, হ্যাঁ, বিভিন্ন বয়ান ওয়াজ নসিহতের মাধ্যমে তিনি মরিদানদের মন জয় করে থাকেন। তো এখানে এই নাটকটির নাম বহিপীর। তো বন্ধুরা, আমরা জানলাম এই পীর একজন পীর, তার নাম হলো বহিপীর। এবার এই বহিপীর নাটকের যে মূল চরিত্র বহিপীর, এই বহিপীরের নাম কেন বহিপীর হলো সেই বিষয়টি পীর সাহেব তার নিজের মুখেই বর্ণনা করেছেন। হাতেম আলী যখন তাকে প্রশ্ন করেছিলেন যে পীর সাহেব আপনার নামটা বহিপীর কিভাবে হবে, তখন তিনি বর্ণনা করেছিলেন, তার বর্ণনা মধ্যে বহি শব্দের অর্থ বই, পুস্তক, হ্যাঁ, অর্থাৎ এই বই। তো এখানে তাকে বহিপীর বলা হয় এই জন্য তিনি বইয়ের ভাষায় কথা বলেন, অর্থাৎ বইয়ের ভাষাটা আমরা জানি একেবারে বইয়ের ভাষাটা শুদ্ধ ভাষা, হ্যাঁ, প্রমিত রীতি আদর্শ ভাষা, এই জন্য তিনি বইয়ের ভাষা কথা বলেন। আর এই বইয়ের ভাষায় কথা বলেন বলে তাকে বলা হয় বহিপীর। তারপরে তিনি আরও বর্ণনা করেছেন তিনি কেন বইয়ের ভাষায় কথা বলেন, এর কারণ হিসাবে তিনি দুটি কারণ তুলে ধরেছেন। একটি হলো
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তার অসংখ্য মুরিদান ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই অঞ্চলগুলোর এক এক অঞ্চলের ভাষা এক এক ঢঙ্গে অর্থাৎ এক এক রকমের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন ধরো চট্টগ্রাম অঞ্চলের ভাষা একরকম তোমরা যারা শুনে থাকবে চট্টগ্রাম ভাষা আবার নোয়াখালীর ভাষা একরকম সিলেটের ভাষা একরকম বরিশালের ভাষা একরকম যেহেতু বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম সেটা বাংলা হলেও অর্থাৎ বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষার কথাই তিনি বলেছেন যে বিভিন্ন অঞ্চলের ভাষা বিভিন্ন রকম সুতরাং এই বিভিন্ন অঞ্চলে তাকে যেতে হয় প্রতিটি অঞ্চলে তাকে যেতে হয় মুরিদানদেরকে দেখা দেওয়ার জন্য হ্যাঁ তারা দর্শন পেয়ে মুরিদানরা আনন্দিত হয় তারা ধন্য হয় তো তিনি বলেছেন যে আমার পক্ষে এতগুলো অঞ্চলের ভাষা শেখা সম্ভব নয় তাই আমি এইসব অঞ্চলে যখন আমি বয়ান করি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করি তখন আমি বইয়ের ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি এবং আমি বইয়ের ভাষায় কথা বলি ফলে সমস্ত অঞ্চলের লোকেরা আমার এই ভাষা বুঝতে পারে তাহলে আমি যদি বইয়ের ভাষা বলি তাহলে সেই যে অঞ্চলেরই হোক সেটা চট্টগ্রাম সিলেট নোয়াখালী বরিশাল সকল অঞ্চলের লোকেরাই আমার ভাষাটা বুঝতে পারে এই জন্য আমি বইয়ের ভাষায় কথা বলি এবার তিনি আরও একটা সুন্দর যুক্তি দিয়েছেন যে তিনি যেহেতু বিভিন্ন অঞ্চলে গিয়ে যেহেতু তিনি পীর তিনি ধর্মীয় বিভিন্ন বয়ান করে থাকেন ওয়াজ নসিহত বক্তৃতা করে থাকেন মূলত সেইগুলো তিনি কোরআন এবং হাদিসের ব্যাখ্যাই করে থাকেন কোরআন হাদিসের ব্যাখ্যার মাধ্যমে জনগণকে কোরআন হাদিস সম্পর্কে ধারণা এবং পরকালের মুক্তির উপায় তিনি বলে দিয়ে থাকেন তো তিনি মনে করেন যে এই কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের জন্য বইয়ের ভাষাই একমাত্র উপযোগী বা সবচেয়ে উপযোগী এবং তিনি মনে করেন যে আঞ্চলিক ভাষাগুলি বইয়ের ভাষা আঞ্চলিক ভাষাগুলো কোরআন হাদিসের বর্ণনার জন্য একেবারেই অনুপযুক্ত অর্থাৎ এই ভাষাগুলো তিনি যেটা বলেছেন যে মনে হয় তাহাতে পবিত্রতা নেই গাম্ভীর্য নেই কথ্য ভাষা হইল মাঠঘাটের ভাষা খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নেই বিষয় বলতে এই সমস্ত ভাষা খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই অর্থাৎ এই ভাষাটা কোরআন হাদিসের বর্ণনার জন্য একেবারে অনুপযোগী তাই তিনি বইয়ের ভাষায় কথা বলেন আর বইয়ের ভাষায় কথা বলেন বলেই তাকে বহিপীর বলে সবাই ডাকে আচ্ছা বন্ধুরা তো এখানে আমরা যেমন পীরকে আমরা চিনতে পেরেছি পাশাপাশি একজন জমিদারের কথা বললে কথা জানলাম হাতে মালিক তো এখানে এই পীর সাহেবের বাড়ি হলো সুনামগঞ্জ এটা মনে রাখতে হবে তার বাড়ি হলো সুনামগঞ্জ আর সুনামগঞ্জ জায়গাটা তোমরা হয়তো চিনেছো সিলেটের পথে সুনামগঞ্জ আর যিনি জমিদার সেই জমিদার হাতেমালির বাসা বাড়ি হলো জমিদারি হলো রেশমপুর এখানে রেশমপুর নামে একটা জায়গার কথা উল্লেখ আছে সেই রেশমপুরে তার জমিদারি ছিল বন্ধুরা এবার আমরা যাব এই বহিপীর নাটকে কি কি চরিত্র রয়েছে এই বহিপীর নাটকে প্রথমে রয়েছে বহিপীর এবং তার সাথে তার যে চাকর হকিকুল্লাহ একটি অপ্রধান চরিত্র সে রয়েছে এছাড়া রয়েছে জমিদার হাতেম আলী তার কলেজ পাশ করা ছেলে হাশেম আলী এবং বহিপীরের বিপরীতে রয়েছে তাহেরা বন্ধুরা বহিপীরের বিপরীতে যে চরিত্রটা আছে সেটা হলো তাহেরা যাকে এই নাটকে আমরা বিদ্রোহী বা প্রতিবাদী চরিত্র হিসাবে চিত্রিত করতে পারি হ্যাঁ যে এই সাহেবকে বিয়ে করবে না বলে ঘর ছেড়ে পালিয়েছে হ্যাঁ যেখানে পীর সাহেবের
भक्ति श्रद्धा एवं भय सबाई विनम्र थाके। हाँ पीर साहेबर कोनो विषय क्यों ना करे ना, किन्तु जेखने ए मेयेटी से पीर साहेब के बिये करबे ना बोले घर छेड़े पालिये छे एवं से आर तार काछे जाबे ना, एई मानसिकता से पोषण करेछे। एते आमरा देखते पाई दुटो विषय, एकटि हलो समाजे जे बाल्य विवाह, हाँ से विषयटा, एवं একটি অসম বিয়ের পরিকল্পনা, সেটা হলো পঞ্চাশোর্ধ্ব একজন বয়স্ক লোকের সাথে একজন কিশোরী মেয়ের বিয়ে। আরেকটা বিষয় হলো যে এখানে বিয়ের ব্যাপারে পাত্র এবং পাত্রী দুজনের যে সম্মতি প্রয়োজন, এখানে সেই সম্মতিটা অনুপস্থিত। ফলে আমরা এই নাটকে তাহেরা চরিত্রের মাধ্যমে এই সমাজের তিনটা অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা আমরা দেখতে পাই। এই জন্য তাহেরা চরিত্রটি আমাদের কাছে একটি প্রতিবাদী চরিত্র। আচ্ছা তো বন্ধুরা, আমি আবার বলি যে হাতেম আলী হলেন একজন জমিদার, তবে এখানে তাকে ক্ষয়িষ্ণু জমিদার হিসেবে উল্লেখ করেছে, অর্থাৎ একসময় বিশাল জমিদারি থাকলেও এখন সেটা কমে এসেছে। এবং এখন জমিদার সাহেবের যে সমস্যা সেটা হলো খাজনা বাকি করায় তার জমিদারি নিলামে উঠার নিলামে উঠতে যাচ্ছে, অর্থাৎ জমিদারিটা তার হাতছাড়া হয়ে যাচ্ছে। এই চিন্তায় তিনি মূলত তিনি একেবারে অসুস্থ হয়ে পড়েছেন, আর তিনি এটা নিয়ে ভাবছেন যে কীভাবে তিনি অর্থ জোগাড় করবেন, কীভাবে তিনি জমিদারিকে নিলামে উঠা থেকে রক্ষা করবেন, এই চিন্তায় দুশ্চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবং তিনি এই যে এখন যে শহরে যাচ্ছেন গজরাই করে, মূলত তার যাওয়ার উদ্দেশ্য হলো অর্থ সংগ্রহ করা, জমিদারি রক্ষা করার জন্য অর্থ সংগ্রহ করা। এবং তিনি যাচ্ছেন মূলত তিনি যাচ্ছেন তার এক বাল্যবন্ধু যার নাম হলো আনোয়ার উদ্দিন, তিনি সেই আনোয়ার উদ্দিনের কাছে যাচ্ছেন যার কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি জমিদারি রক্ষা করবেন, হ্যাঁ তিনি অর্থ ধার নেবেন। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পাই সেখানে তিনি হতাশ হয়েছেন, অর্থাৎ যে বাল্যবন্ধুর কাছ থেকে অর্থ সংগ্রহের আশায়, অর্থ ধার পাবেন অর্থ পাবেন এই আশায় তিনি গিয়েছিলেন, যে বাল্যবন্ধুর কাছ থেকে অর্থ সংগ্রহ করে তিনি জমিদারি রক্ষা করতে পারবেন এই আশায় তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে ব্যর্থ হলেন এবং তিনি সেই টাকা পয়সা পেলেন না, এবং তিনি আরও হতাশায় ভুগছেন। এবং তিনি বলছেন যে এটাই হলো আজকের রাতটাই হলো তার শেষ রাত, এরপর তার জমিদারি আর থাকবে না, তিনি একেবারে নিঃস্ব হয়ে যাবে। তো বন্ধুরা, জমিদারি চল তার শেষ প্রান্তের কথা, যেহেতু তিনি আর অর্থ জোগাড় করতে পারেন নাই এবং সুতরাং তার জমিদারি আজকেই হলো শেষ রাত, এরপর তার জমিদারি থাকবে না, জমিদারি নিলামে উঠবে, অন্য হ্যাঁ লোকের হাতে তার জমিদারি চলে যাবে, তিনি নিঃস্ব হয়ে যাবেন। আচ্ছা এর মধ্যে আরও তার কথোপকথনে আমরা জানতে পারি তার যে কলেজ পাস করা ছেলেটা হাশেম আলী, হ্যাঁ তার সম্পর্কে তিনি বলেছেন যে ছেলেটা ভালো কিন্তু একটু চঞ্চল স্বভাবে, হ্যাঁ মেজাজ উগ্র স্বভাবের হাশেম আলী, সে কলেজ পড়া শেষ করেছে, এখন সে ছাপাখানা দিতে চায়, হ্যাঁ ছাপাখানা দিতে চায়। কিন্তু হাতে বলে এটা নিয়েও বেশ চিন্তিত, যেহেতু তার জমিদারি চলে যাচ্ছে, তার হাতে টাকা পয়সা নেই, হ্যাঁ সুতরাং তার এই আশাও তিনি তার ছেলের এই আশাও তিনি পূরণ করতে পারবেন না, অর্থাৎ ছেলের ছাপাখানা দেওয়ার মতো যে অর্থ প্রয়োজন সেই অর্থ তিনি তাকে দিতে পারবেন না, হ্যাঁ এটা আমরা এখানে দেখতে পাই। আচ্ছা আরেকটি বিষয়, আরেকটি চরিত্র যেটা এখানে সেটা হলো খুদেজা চরিত্র। তো খুদেজা চরিত্র হলো তিনিও পীর ভক্ত ধর্মগুরু, এই জন্য তিনি খাজাটাকে বারবার বলেছেন যে পীর তো পীরই, পীরের বয়স নিয়ে হ্যাঁ প্রশ্ন না করাই ভালো, কারণ পীর সাহেব সবসময় বয়স্ক লোকে হন, জোয়ান পীর তো আজকাল দেখা যায় না, এবং তাহেরাকে বলেছেন যে পীর সাহেবকে মেনে নেওয়ার জন্য, কিন্তু তাহেরা সে তাদের সম্মত হয়। আচ্ছা এরপর আরেকটি চরিত্র হাশেম আলী,
হাসান আলী সম্পর্কে আমরা জেনেছি সে কলেজে পড়াশোনা শেষ করেছে, এখন সে ব্যবসা করবে। যদিও তার বাবা জমিদার হাতেমালি করেছে যে হ্যাঁ আমার বয়স শেষ, তুই আমার আর হাতেম হলো হাসান আলী হলো সেই জমিদার পরিবারের অর্থাৎ জমিদার হাতেমালির একমাত্র সন্তান। হ্যাঁ সে বলেছে তোমার এসব করে লাভ নেই, তুমি আমার তো শেষ বয়স, হ্যাঁ আমার সাথে সাথে থাকো। হ্যাঁ কিন্তু সে বলে যে ব্যবসাটা বইয়ের ব্যবসাটা অর্থাৎ ছাপাখানার ব্যবসাটা ভালো, এই ব্যবসাটা সে করতে চায়। এবং